আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুবি কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজাদার গরুর মাংসের কোরমা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আর আমার ভিডিওটি দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিফ কোরমা তৈরির জন্য আমি প্রথমে একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা আস্ত কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তাহলে মরিচ আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টক দই, প্রায় 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ। এবার এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে একটি কড়াইতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি তেল। এই তেলের সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি অথবা বাটারটা দিতে। একেবারেই শুধু রান্নার তেল দিয়ে তৈরি করতে যাবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। ঘিটা গলে আসার পর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ আর 2টি তেজপাতা। একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে। একদম ব্রাউন কালার করতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ি, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মরিচের গুঁড়ি দিলে অনেক সুন্দর একটি কালার আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। আমি প্রথমে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস। এখানে আমি প্রায় 1/2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। মাঝখান দিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ি আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণ কেওড়া জল আর 3-4টা আস্ত কাঁচামরিচ। একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার আমি আরও প্রায় 7-10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গরুর মাংসের কোরমা। আপনারা চাইলে ভাত, পোলাও, রুটি, নান রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর বাসায় তৈরি করে কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।